একাধিক বিষয় আমরা দেখতে পেয়েছি। অভয়াকে যখনই ময়না তদন্তের জন্য উদ্ধার করা হয়েছিল, তারপরে এরপরে আমরা একটু পরের বেকিং এর দিকে নজর রাখব। এবার দুর্গাপূজায় কলকাতা পুলিশের আজব বিজ্ঞপ্তি। কলকাতা পুলিশ এলাকায় জবায়েত নিষিদ্ধ। 25 সেপ্টেম্বর থেকে 23 নভেম্বর পর্যন্ত কার্যকর থাকছে এই বিজ্ঞপ্তি। বাস্কর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তারপরেই প্রশ্ন উঠছে, তাহলে কি দুর্গাপূজোতে মানুষ বাইরে বেরোবে না? পূজোর সময় মণ্ডপে মণ্ডপে কি আড্ডা হবে না? বিজ্ঞপ্তি খারিজের দাবিতে আদালতে মামলা দায়ের। আদালতের দ্বারস্থ সিপিএম এবং চিকিৎসকদের জয়েন্ট ফোরাম। পুলিশের বিজ্ঞপ্তি ঘিরে প্রবল বিভ্রান্তি। অভিযোগ মামলাকারী আইনজীবী, আজ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারী আইনজীবী তিনি কি বলছেন শুনুন। জানেন যে সামনে পুজো, সারা রাস্তা জুড়ে প্রতিবাদ চলছে, সেই সময়ে একটা ব্ল্যাঙ্কেট 144-এর অর্ডার ব্যান করেছে এক জায়গায় জমায়েত করা যাবে। সকলেই জানি যে পুজোয় আমরা লাইন দিয়ে ভোট দেখতে বেরোই, সাধারণ মানুষ উৎসব করতে বলেছেন কয়েকদিন আগে দিদিমণি। মানুষ প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছেন, সেই সময় যখন মানুষ প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছে, তখন যাতে দুর্গাপুজোতেও যেন মানুষ যেতে না পারে, তার জন্য এই ধরনের আটকানো ধরনের ব্ল্যাঙ্কেট 144 আসলে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে নেওয়া হচ্ছে, যেটা শুরু থেকেই প্রচেষ্টা ছিল, বিভিন্ন ফর্মে ছিল, এখন আরও একবার দেখা। মামলাকারী আইনজীবীর বক্তব্য শোনাচ্ছিলাম, আর তারপরে প্রশ্ন উঠে আসছে, তাহলে কি পুজোর সময় বাঙালিরা মণ্ডপে আড্ডা দেবে না? প্যান্ডেল হপিং হবে না? সেখানে জমায়েত হবে না? তাহলে পুজো হবে কিভাবে? দুর্গাপুজোয় কলকাতা পুলিশের আজব বিজ্ঞপ্তি। কলকাতা পুলিশ এলাকায় জমায়েত নিষিদ্ধ। এবার একটু দেখানোর চেষ্টা করি যে জমায়েতে কি এবার শাসক দল ভয় পাচ্ছে। কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা থানা এলাকায় একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু কি কারণটা কি এবং কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে একবার দেখানোর চেষ্টা করি। কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় টার্গেট করা হচ্ছে এবং 25 সেপ্টেম্বর থেকে 23 নভেম্বর অর্থাৎ সময়সীমা, অর্থাৎ সময়টা দেওয়া হয়েছে 25 সেপ্টেম্বর থেকে যে সময়টা, এবং একই সঙ্গে 5 জনের বেশি জমায়েতে না। একবার বলে রাখি আপনাদের যে 5 জনের বেশি জমায়েত করা যাবে না। তাহলে কি প্রশ্ন উঠছে, শাসক দল কি ভয় পাচ্ছে, অর্থাৎ পুলিশ প্রশাসন কি ভয় পাচ্ছে? বৌবাজার হেয়ার স্ট্রিট থানা এলাকা, অর্থাৎ যে এলাকাগুলো কলকাতা পুলিশের নিজেদের এলাকা, অর্থাৎ কলকাতা পুলিশের নজরদারির মধ্যে যে সমস্ত এলাকাগুলো থাকে, ধর্মতলার কেসি দাস যে ক্রসিং, সেই ক্রসিং থেকে বৌবাজার সহ একাধিক জায়গা, অর্থাৎ প্রত্যেকটি এলাকাকে টার্গেট করে মেনশন করা হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট করা হয়েছে, এবং ভিক্টোরিয়া হাউস এলাকায় 5 জনের বেশি জমায়েত নয়। তাহলে ভাবুন, পুজোর মরশুমে ভিক্টোরিয়া হাউস এবং একই সঙ্গে ধর্মতলা চত্বর মানে কেসিদাস যে ক্রসিং, বৌবাজার সহ একাধিক জায়গায় জমায়েতে নিষেধাজ্ঞা। হাতে লাঠি অস্ত্র থাকলে কড়া ব্যবস্থা, ন্যায় সংহিতার 163 নম্বর ধারা মেনে এই নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ন্যায় সংহিতার 163 নম্বর ধারা, সময়টা বলে দিই, 25 সেপ্টেম্বর থেকে 23 নভেম্বর পর্যন্ত এই সময় কোনো জনসভা করা যাবে না। আর এই বিষয়ে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া শুনুন। জেনে গেছে জনতা, ভয় পেয়েছে মমতা। শ্রী মনোজ কুমার ভার্মা, কলকাতাবাসীকে পুজো উপহার কি 163 ধারা। কলকাতার মানুষকে বলছেন যে একসাথে 5 জন ঘুরো না, ওই সমস্ত পুজো মণ্ডপ অভয়ার নামে বিচার চাওয়া হবে। বিক্ষোভ আটকাবার জন্য এই আইন, আর এরকম অদ্ভুত আইন করলেন 23 নভেম্বর পর্যন্ত মানুষ মণ্ডপেও যাবে না, এটা হতে পারে নাকি? 5 জন মানুষ ধর্মতলা দিয়ে যেতে পারবেন না? বলে অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে, এই নিয়ে তো মামলাও হয়েছে, দেখা যাক আদালত কি বলে। যদিও এবারের পুজোটা অন্যান্য পুজোর থেকে বেশ খানিকটা আলাদা, অভয়ের বিচারের দাবিতে গর্জন করছেন গোটা বঙ্গবাসী। আর এবার আরজি করের ঘটনার জেরে এখন ঘরে ঘরে পরিচিত এই থ্রেট কালচার শব্দটা। সরকারি মেডিকেল কলেজগুলিতে হুমকি সংস্কৃতির ভুরি ভুরি অভিযোগ, এবার হাইকোর্ট পর্যন্ত গড়ালো ট্রেড কালচার মামলা। প্রধান বিচারপতি বিষয়টিকে ভয়ঙ্কর বললেও তৃণমূলের হুমকি সংস্কৃতি মানতে কিন্তু নারাজ শাসক দল, অর্থাৎ নিজেদের এই হুমকি সংস্কৃতি মানছে না রাজ্যের শাসক দল।
আরজিকর, কলকাতা মেডিকেল, সাগর দত্ত, বর্ধমান মেডিকেল, উত্তরবঙ্গ মেডিকেল সহ রাজ্যের প্রায় সব সরকারি মেডিকেল কলেজেই একই ছবি, মুখগুলো আলাদা কিন্তু অভিযোগ একই, থ্রেড কালচার, কথায় কথায় হুমকি, ভয়ে ততস্থ জুনিয়র চিকিৎসকরা। যে বা যারা এসেছিল তাদের জায়গা থেকে আজকে কলেজের বুকে এবং যে থ্রেড কালচারের এগেনস্টে আমাদের লড়াই, আমরা মনে করি এই কলেজের বুকে থ্রেড কালচারের জনক তারা, সেই জায়গা থেকে স্লোগান শাউটিং হয়। বৃহস্পতিবার থ্রেড কালচার ও উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে। শুনানি চলাকালীন বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অত্যন্ত গুরুতর অভিযোগ, কেন হুমকি সংস্কৃতি চলবে? পাশাপাশি আদালতের কাছে মামলাকারীর আবেদন, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে অভিযোগের তদন্ত করা হোক। বাংলাতে হুমকি সংস্কৃতি সর্বত্র ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি। থ্রেড কালচার তো পশ্চিমবঙ্গের ডিএনএতে ঢুকে গেছে তৃণমূল কংগ্রেসের দ্বারা। থ্রেড কালচারই চলছে গোটা রাজ্য জুড়ে, হসপিটালে থ্রেড কালচার, পুলিশে থ্রেড কালচার, পুলিশ পুলিশকে থ্রেড দিচ্ছে। তৃণমূল অবশ্য থ্রেড কালচার নিয়ে ঢাল করেছে ছাত্র সংসদ নির্বাচনকে। নেই কোথাও, যদি উনি খবর নিতেন জানতে পারতেন যে 7 বছর নির্বাচন হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী গত 28 আগস্ট বলেছেন যে পুজোর পর নির্বাচনের কথা ভাবতে, ফলে যেখানে ইউনিয়ন নেই সেখানে থ্রেড কালচারের প্রশ্ন উঠছে করতে। রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে রীতিমতো ক্যান্সার হয়ে গিয়েছে থ্রেড কালচার। সন্দীপ, অভিক, বিরূপাক্ষরা ছড়িয়ে গিয়েছে গোটা রাজ্যে। মাথায় উত্তরবঙ্গ লবির হাত থাকায় দিনে দিনে বিপর্যয় হয়ে গিয়েছে চিকিৎসকের ভেকধারী এই দুষ্কৃতীরা। কিন্তু অভয়া ধর্ষণ খুন দুর্নীতির মৌচাকে ঢিল ছুড়েছে, এবার কি তাহলে দাঁড়ি পড়বে ভয়ঙ্কর এই সংস্কৃতিতে? রিপাবলিক বাংলা। সিডিএসসিওর মান নির্ণয় ব্যর্থ, 50টির বেশি ওষুধগুলি শরীরের জন্য বিপজ্জনক। ওষুধগুলি নিয়ে প্রস্তুতকারক সংস্থার মধ্যে এবার উদ্বেগ তৈরি হয়েছে। মান নির্ণয় ব্যর্থ 50টিরও বেশি ওষুধ, নিষিদ্ধ 50-এর বেশি ওষুধ মান নির্ণয়ের ক্ষেত্রে, এদের মধ্যে তালিকাটা দীর্ঘ। অত্যন্তই পরিচিত বেশ কিছু ওষুধের নাম রয়েছে প্যান্টি মেট্রোনিডাজল, অর্থাৎ সেলেকল, ক্লেভাম, টেলমিসার্টেন। অন্যদিকে প্যারাসিটামল 500, টেলমা H40, একাধিক নাম যেগুলো খুবই কমন, অর্থাৎ সাধারণ মানুষ তাদের নিত্য জনজীবনে এই ওষুধগুলো ব্যবহার করে, আর সেই ওষুধগুলো এবার মান নির্ণয় ব্যর্থ।